যে নিজেকে বড় ভাববে সেই সর্বদাই ছোট হবে, আর যে নিজেকে ছোট ভাববে সে সর্বদাই বড় হবে। যদি তুমি তোমার ভিতরের শক্তিকে বাইরে আনো তাহলে সেটা তোমাকে বাঁচাবে, কিন্তু যা তোমার ভিতরে আছে যদি তুমি সেটাকে বাইরে না আনো তাহলে সেটা তোমাকে নষ্ট করে দেবে। তোমার ভিতরে যত পাপ আছে সেটাকে সবার আগে ত্যাগ করো, একে অপরকে ভালোবাসবে যেমন আমি তোমাকে ভালোবেসেছি, এইভাবে তোমাকেও একে অপরের সাথে ভালোবাসা প্রদান করে যেতে হবে। যে নিজের প্রশংসা করে তাকে বিনীত করা হবে, কিন্তু যে সবাইকে বিনীত করে তাকে প্রশংসা করা হবে। যারা তোমাকে ভালোবাসে শুধু তাদেরকেই ভালোবাসলে তোমার কৃতিত্ব কোথায় বলো? পাপীরাও তাই করে। আমি আছি তোমার সঙ্গে, চিন্তা কেন তোমার? একবার ডাকো, দেখবে সাড়া পাবে আমার। দান করো, প্রতিদানে তুমিও পাবে, আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে। কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দাও, যদি কেউ তোমার একগালে চড় মারে তাকে তুমি অন্য গাল পেতে দাও। যে আমার জন্যে নিজের ঘর পরিবার, ভাই বোন, মাতা পিতা, এমনকি নিজের স্ত্রী ও সন্তানকেও ত্যাগ করেছে সে 100 গুণ সুখ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। যে পুরো বিশ্বকে লাভ করে কিন্তু নিজের অন্তরাত্মাকে কষ্ট দেয় তাহলে তার আর কি লাভ হল? তুমি ব্যভিচার করবে না, তুমি হত্যা করবে না, তুমি চুরি করবে না, তুমি লোভ করবে না, এই সমস্ত আদেশ তুমি মেনে চলবে। তুমি যেমন নিজেকে ভালোবাসো ঠিক তেমনি তুমি তোমার প্রতিবেশীকেও ভালোবাসবে। ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে। তোমরা নিজের প্রভুকে বা পরমাত্মাকে নিজের সমস্ত মন দিয়ে, নিজের সমস্ত প্রাণ দিয়ে, নিজের সমস্ত বুদ্ধি দিয়ে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে প্রেম করো, এটাই হলো প্রধান আদেশ। মানুষের একে অপরের সেবা করা উচিত, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ঈশ্বর সেবা। স্বার্থপর ভাবনাকে ত্যাগ করো। যখন তোমরা প্রার্থনা করবে নিজের ঘরে দরজা বন্ধ করে এক মনে প্রভুকে ডাকবে, দেখবে তখন তোমার প্রভু তোমার প্রার্থনার প্রতিফল দেবে। শত্রুকেও ভালোবাসো ও তাদের মঙ্গল করো। নিজের হৃদয়ের ক্ষমা, দয়া আর প্রেমের ভাবনাগুলো দিয়ে নিজের চেহারাটা তুমি যতটা সুন্দর বানাতে পারবে তা তুমি দামি কোনো সরঞ্জাম দ্বারাও বানাতে পারবে না। শরীরকে হত্যা করা যায় কিন্তু আত্মাকে ক্ষমা করা যায় না। তাকে ভয় পেও না, যে শরীরকে হত্যা করে বরং তাকে ভয় পাও, যে শরীর এবং আত্মা দুটোকেই নরক বানাতে পারে। সেই মানুষই ধন্য যে বুদ্ধি এবং জ্ঞান পেয়েছে, কারণ বুদ্ধির প্রাপ্তি রূপর প্রাপ্তির থেকেও অনেক বেশি মূল্যবান, সেটার লাভ সোনা পাওয়ার থেকেও অনেক বেশি মূল্যবান। সাবধানে থেকো, সতর্ক থেকো এবং প্রার্থনা করো, কারণ তুমি জানো না কখন তোমার জীবন শেষ হয়ে যাবে। নিজের হৃদয়কে বিভ্রান্ত করো না, ভগবানকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। করুণা এবং সদ্ভাব তোমার মধ্যে থেকে কখনোই যেন আলাদা না হয়ে যায়। পারলে সেটাকে গলার মালা বানাও এবং নিজের হৃদয়ে মিশিয়ে ফেলো। এমনটা করলে তুমি পরমাত্মা এবং মানুষ উভয়েরই ভালোবাসা পাবে। তুমি অনেক
বুদ্ধিমান হবে। ভালোভাবে ধ্যান দিয়ে দেখো, আমি সর্বদা তোমার সাথে আছি, এমনকি এই দুনিয়ার অন্ত পর্যন্ত তোমার সাথেই থাকব। যে বুদ্ধিকে গ্রহণ করে নেয়, তার কাছে এই জীবন এক বৃক্ষের সমান হয়ে যায়, আর যে এটাকে আঁকড়ে ধরে রাখে সে সত্যিই ধন্য হয়ে যায়।